অতীত অভিজ্ঞতার কারণেই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর উদ্বেগে পড়েছে ইরান। আরকানসাসের সাবেক রিপাবলিকান গভর্নর মাইক হাকাবের দাবি, ট্রাম্প প্রশাসন কতটা কঠোর হতে পারে ইরান সেটি খুব ভালোভাবেই জানে। এ কারণেই কূটনীতি নিয়ে সতর্ক অবস্থানে মধ্যপ্রাচ্যের দেশটি। এদিকে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইলন মাস্কের বৈঠক, ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইরানের যোগাযোগের বরফ গলতে শুরু করার লক্ষণ বলে মনে করছেন সামরিক বিশ্লেষক অবসরপ্রাপ্ত জেনারেল জেক কেন। এর আগের পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে তিনি বেরিয়ে এসেছিলেন ইরানের উপর চাপ তৈরি করতে। ইসলামিক রিপাবলিকের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তিনি। বারাক ওবামা সময় পরমাণু চুক্তি হয়েছিল, যেখানে ইরান অন্যতম সদস্য ছিল। ট্রাম্প পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসার পর ইরানের সঙ্গে আমেরিকার সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে। বাইডেনের আমলেও তার বিশেষ উন্নতি হয়নি। আরকানসাসের সাবেক রিপাবলিকান গভর্নর মাইক হাকাবি ফক্স নিউজকে বলেন, ইরান খুব ভালো করেই জানে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প তাদের জন্য কতটা বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারেন। এ কারণেই ইরান সতর্ক হয়েছে বলে দাবি করেন তিনি। এদিকে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবনির সঙ্গে ইলন মাস্কের দেখা করা নিয়ে চলছে আলোচনা পর্যালোচনা। বৃহস্পতিবার ইরানের দুই সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস এই খবর প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী সোমবার ওয়াশিংটনে ইলন মাস্কের সঙ্গে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ হয়। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক প্রমাণ করে ইরান সমস্যা সমাধানে ডোনাল্ড ট্রাম্পের ইতিবাচক পরিকল্পনা রয়েছে। এটি বুঝতে পেরে ইরানও নিজেদের স্বার্থেই এই সুযোগ কাজে লাগাতে মরিয়া বলে মনে করেন ইউরেশিয়া গ্রুপ প্রেসিডেন্ট অ্যান্ড ফাউন্ডার ইয়ান ব্রেমার। অবসরপ্রাপ্ত জেনারেল জেক কিন ফক্স নিউজকে বলেন, ডোনাল্ড ট্রাম্প যে ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে কূটনৈতিক তৎপরতায় জোর দিচ্ছেন এবং তেহরানের ব্যাপারে আরও আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি পছন্দ করছেন না, এটি তারই আগাম ইঙ্গিত। রিজওয়ান কাদের, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।